No thanks. আপনার গাড়ির ডিকেতে যে ডেড বডি পাওয়া গেছে তার সঙ্গে কিসের সম্পর্ক? ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। মানে আপনি ওকে কখনো দেখেননি? শুধু একবারই দেখেছিলাম। ওই প্রতাপবাবুর বাড়ির কাজের লোক বলে পরিচয় দিয়েছিল নিজেকে। এর থেকে বেশি ওই মেয়েটার ব্যাপারে আমি কিছুই জানি না ম্যাডাম। একবারই শুধু দেখা হয়েছিল ওর সাথে। এই প্রতাপবাবুকে? উনি হচ্ছেন শিবানীর বরের মামা। আর এই মেয়েটা শিবানীর বাড়িতে কাজ করত। আর শিবানীর দাদা একজন মেয়েকে ভালোবাসত। ওর দাদা মারা যাওয়ার পরে ওই মেয়েকে নিজের বাড়িতেই রেখেছিল শিবানী। আর এই মেয়েটা ওই রিয়াকে খুন করেছিল বলে জেলও হয়েছিল। সেই সময় প্রতাপবাবু খুব রেগে গিয়ে আমাকে বলেছিলেন, উনি যদি এই মেয়েকে একবার হাতে পান, বলেছিলেন একে নাকি জীবনের উচিত শিক্ষা দেবেন। লোকটা যা বলে তাই করে, খুব অন্যরকম লোক। উনি এখন কোথায়? উনি তো এখন আমার বাড়িতেই আছে, গেলে হয়তো পেয়ে যাবেন। ওনাকে কেন আপনার বাড়িতে রেখেছেন? দেখুন ম্যাডাম, এইসব বিষয় আমি কিছুই জানি না। কেউ কি নিজের ডিগিতে মরা নিয়ে ঘোরে নাকি? এইটুকু কমন সেন্স তো আমারও আছে, যে খুন করে সেই বডি ডিসপোজ করার চেষ্টা করে। আমার মনে হয় ওই প্রতাপবাবুই খুন করে আমার বাড়িতে লুকিয়ে বসে আছে। সাইকো কিলাররা না এরকমই করে ম্যাডাম, যে কোনো কাউকে খুন করে এদিক ওদিক ঘুরতে থাকে। কনস্টেবল এদিকে আসুন। আরে দেবুদা। ইয়েস ম্যাডাম। দেখুন, ওনার বাড়িতে যান, ওখানে প্রতাপ বলে কেউ একজন আছেন, ওনাকে নিয়ে আসুন, যান। ওকে ম্যাডাম। ম্যাডাম, আমি লয়ারের সাথে একটু কথা বলতে চাই। কথা বলুন। হ্যালো, রায়ন নাকি অ্যারেস্ট হয়েছে? পুলিশের সঙ্গে হয়তো ঠিকভাবে কথা বলতে পারেনি, তাই মনে হয় পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। আরে ওই পুলিশের আমার কাছে আসা উচিত ছিল, আমি যে কি করতাম ওদের। যে এই, আরে এই পুলিশ, কি আছে এখানে? প্রতাপ বলে কে আছে? এখানে কত লোক দেখছো? একজনকেই তো দেখছি। আমি হলাম সেই প্রতাপ। কি ব্যাপার? উঠে পড়ুন, বসে কথা বলুন। বাবা,
কি ব্যাপার? পূজা বলে কাউকে চেনেন? পুরনো গার্লফ্রেন্ড, আমার পুরনো বাস রুটেও সবজি বিক্রি করত। ওটাও একটা রঙিন সময় ছিল। সেই পূজার কথা বলছি না, শিবানী দেবীর বাড়িতে যে কাজ করছিল, রিয়ার খুনের কেসে যে অ্যারেস্ট হয়েছিল, সেই পূজার কথা বলছি। জানি, ওকে যদি একবার সামনে দেখতে পাই তাহলে ওকে শেষ করে দেব। ওকে তো আপনি আগেই পেয়েছেন, আর নেশা করে তাকে শেষও করে দিয়েছেন। চলুন, আপনাকে ম্যাডাম ডেকেছেন। আরে কোন ম্যাডাম, আমাকে কেন ডেকেছেন? ওই যে আপনাকে বিয়ে করবার জন্য। থানায় আসতে বলছি, যখন আসবেন তো অ্যারেস্ট ওয়ারেন্ট দেখান। আমাদের কারুর উপরে ডাউট হলে তাকে থানায় ডেকে প্রশ্ন করতেই পারি, তার জন্য অ্যারেস্ট ওয়ারেন্টের দরকার পড়ে না। কোন অ্যাঙ্গেলে আমাকে দেখে ডাউট হলো? হ্যাঁ, তার কথায় আমাকে থানায় নিয়ে যাচ্ছেন আপনি? আমি কে সেটা জানেন? আমার লেভেলটা জানেন? থানায় চলুন, সব লেভেল বুঝে নেব। আমি কি অপরাধ করেছি যে আমায় থানায় যেতে হবে, এটাই তো আপনাকে জিজ্ঞেস করছি। আগে এটার উত্তর দিন। একটু আগেই তো বললেন ওকে পেলে আপনি শেষ করে দেবেন। এবার উঠুন, চলুন। কি হলো কি, উঠুন। ঠিক আছে বাবা, আসছি। আরে আসুন। হ্যাঁ চলুন, আমি আসবো না বলেছি। ভালোই গল্প, একদম সম্মান নেই রে। এরা তো কোনো রকম সম্মান দিচ্ছে না রে। আরে বাবা,